পোলট্রি মাছ ও চিংড়ির চাষে শক্তিশালী একটি জীবাণুনাশক এই মাইক্রনিল লিকুইড মাছ ও চিংড়ির চাষে যেসব ক্ষেত্রে এই মাইক্রোনিল লিকুইডটা ব্যবহার করবেন আসসালামু আলাইকুম এফআর কে বিজি বল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার হাতে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন এই মেডিসিনটার নাম হচ্ছে মাইক্রনিল মাইক্রনিল লিকুইডটা আসলে কিসের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং এই মাইক্রোনিল লিকুইডের উপাদানগুলো কি কি কোন কোন কাজে এই মাইক্রোনিল লিকুইডটা ব্যবহার করা যায় সে বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন প্রথমে আপনাদের বলি মাইক্রোনিলের উপাদান হচ্ছে প্রতি মিলি সলিউশনে আছে বেনজাল কুনিয়াম ক্লোরাইড আটশো মিলিগ্রাম পোলট্রি মাছ ও চিংড়ির চাষে শক্তিশালী একটি জীবাণুনাশক এই মাইক্রোনিল লিকুইড মাছ ও চিংড়ির চাষে যেসব ক্ষেত্রে এই মাইক্রোনিল লিকুইডটা ব্যবহার করবেন যেমন কতিকার ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে অত্যন্ত ভালো কাজ করে এই মাইক্রোনিল লিকুইডটা পুকুর এবং গের প্রস্তুতি শুরুতে তল দেশের জীবাণুমুক্ত করতে খুব ভালো কাজ করে মাইক্রোনিল লিকুইডটা বিভিন্ন সংক্রমণজনিত সমস্যা যেমন মাছের ফুলকা পচা পাখনা পচা লেজ পচা ইত্যাদি ভালো কাজ করে এই এছাড়া চিংড়ির খোলস করে পুকুর ও গেরের পানি শোষণ শোষণে অত্যন্ত ভালো কাজ করে মাইক্রোনির লিকুইডটা হ্যাচারিও খামারের পানি সরবরাহ এবং যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে এই মাইক্রোনির লিকুইড অত্যন্ত ভালো কাজ করে মাছ ও চিংড়ির চাষে মাইক্রোনিল লিকুইডটা ব্যবহারের নিয়ম হচ্ছে পুকুর গেরে দুইশো মিলি প্রতি বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ তিন থেকে পাঁচ ফুট গভীরতার জন্য ছয় থেকে আট লিটার পানিতে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে পোলট্রি মুরগির ক্ষেত্রে ডিম ইনকিউবেটর ও পরিবেশ মুক্তকরণে এবং শেড স্প্রে করতে এক মিলি দুই লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে ফ্লোর স্প্রে করলে এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যায় মাইক্রোনিল লিকুইডটা এক মিলি ষোলো থেকে বত্রিশ লিটার খাবার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন পোলট্রি মুরগির ক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে মাইক্রোনিল অত্যন্ত ভালো কাজ করে মাসের জন্য যাবতীয় বিভিন্ন রোগের জন্য অত্যন্ত ভালো কাজ করে একশো মিলি খুচরা দাম হচ্ছে তিনশো টাকা মাইক্রোনিল লিকুইডটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যানিমেল হেলথ ডিভিশন অত্যন্ত ভালো একটি কোম্পানি এসকেপ কোম্পানি ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়া জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন মেডিসিন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম